হ্যালো বন্ধুরা, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন বা এইচএস পাস করে থাকেন এবং যদি আপনি চান যে জব করার জন্য, তাহলে এই জবটা আপনার জন্য। বন্ধুরা, জিওতে আমরা কি করে অ্যাপ্লাই করব জবের জন্য এবং কি করে আমরা জব পাব আমরা প্রথম থেকে একদম দেখে নেব। তার জন্য আপনাকে অফিসিয়াল পেজটা ওপেন করতে হবে jio.com। তারপর দেখবেন সাইডের নিচের দিকে চলে আসবে কেরিয়ার বলে একটা অপশন, দেখুন চলে এসেছে কেরিয়ার বলে, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নিলে পরেই আমাদের চাইবে লগ ইন আইডি আর পাসওয়ার্ড লেখার জন্য, অর্থাৎ ইমেল আর পাসওয়ার্ড লেখার জন্য। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে করতে পারবেন, আর নাহলে আপনাকে রেজিস্টার নামের জায়গায় ক্লিক করে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরই আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তাহলে আমি করে নিই। এখানে আপনি লিখতে হবে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর লিখবেন আপনার পাসওয়ার্ড। বন্ধুরা, পাসওয়ার্ডটা যেন আপনার এমন টাইপের হয় যেন হ্যাশট্যাগ থাকে। সাপোজ ধরুন আপনি লিখলেন টাইগার, তাহলে টিটা যেন থাকে বড় হাতের, তারপরে টাইগার লিখবেন, তারপরে অ্যাট দ্য রেট অফ 1234 5 6 7 9 এরকম টাইপের যেন পাসওয়ার্ড হয়। পাসওয়ার্ড লিখবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড করবেন, তারপর লিখে দেবেন আপনার ফার্স্ট নেম, তারপর লিখে দেবেন আপনার লাস্ট নেম, তারপর লিখে দেবেন আপনার ডেট অফ বার্থ, তারপর লিখে দেবেন আপনার ফোন নাম্বার। দেওয়ার পরই কনফার্ম করে দেবেন, তাহলেই আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে সম্পূর্ণ প্রসেসটা। চলুন তাহলে বন্ধুরা আমি ফিল আপ করে নিয়ে দেখাই। ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনাকে আবার সাইন ইন করতে হবে, অর্থাৎ এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেই ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে, তারপর আপনাকে সাইন ইন করতে হবে। এবং এই ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন, কারণ অন্যান্য যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে তার থেকে কিন্তু একটু আলাদা জিওর প্রসেসটা, অর্থাৎ জিওতে জব করার জন্য আপনার অ্যাপ্লাই করার প্রসেসটা একটু আলাদা অন্যান্য কোম্পানির থেকে। তো বন্ধুরা এটা খুলে যাবে, একটু কিন্তু সাইটটা স্লো আছে। তো বন্ধুরা খুলে যাওয়ার পরেই আপনাকে জিজ্ঞেস করা হবে বেসিক ইনফরমেশন, অর্থাৎ আমার ডেট অফ বার্থ কী আছে, আপনার জেন্ডার কী, এগুলো ফিল আপ করে দেওয়ার পরেই চলে আসবে নিচের দিকে। নিচের দিকে দেওয়া থাকবে আপনার কান্ট্রি, এখানে করে দেবেন ইন্ডিয়া, তারপর দিয়ে দেবেন স্টেট, আমার ওয়েস্ট বেঙ্গল বলে আমি দিয়ে দিলাম আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর দিয়ে দেবেন সিটি, আমি দিয়ে দিলাম আমার সিটি কলকাতা। দেওয়ার পরই আপনাকে কিন্তু রিজিউমটা আপনাকে আপলোড করতে হবে। বন্ধুরা রিজিউম আর বায়োটা কিন্তু এক জিনিস না, দুটো কিন্তু আলাদা জিনিস, সুতরাং দুটোর মধ্যে যেন গুলিয়ে ফেলবেন না। রিজিউম ইউজ করা হয় প্রধানত আপনার জব পারপাস। যদি আপনার মনে কোনো রকম কনফিউশন থাকে রিজিউম নিয়ে, এর আগে আমি দিয়েছিলাম, তাও অনেকের মনে এখনও পর্যন্ত কনফিউশন আছে, তো কনফিউশন থাকলে আপনারা আমায় কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব একটা ফরম্যাট বানিয়ে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে আপনারা মনে করলে ফরম্যাটটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করে দেবেন, তারপর আপনারা এখানে আপলোড করে দেবেন। তো রিজিউমটা আপলোড করার পরেই আপনি এখানে নেক্সট করে দেবেন। রিজিউম আপলোড করে নেক্সট করার পরেই দেখবেন চলে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়ার জন্য। প্রথমে চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস, এবং এখানে বলা থাকবে যে সমস্ত রকম ফিল আপ করতে হবে আপনার আইডি অনুযায়ী, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড বা আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু এটা গ্রাহ্য হবে না। এখানে দিয়ে দেবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা কী আছে না আছে, এটা নর্মালি বেসিক, যেমন কান্ট্রি কী আছে না আছে, স্টেট কী না আছে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে জাস্ট একটা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিলে পরেই আপনাকে আর ফিল আপ করতে হবে না। অনেকের কী থাকে, স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা অনেকের এক থাকে, বা অনেকের আবার বর্তমান ঠিকানা এক জায়গায় থাকে আর স্থায়ী ঠিকানা থাকে এক জায়গায়। অনেকে এমন আছেন যারা কাজের সূত্রে গেছেন অন্য জায়গায় বা অন্য জায়গায় থাকেন কিন্তু তার অরিজিনাল বাড়ি অন্য জায়গায়। তো আয়াটা দিয়ে দেবেন ইমার্জেন্সি অ্যাড্রেস, অর্থাৎ যদি কখনো আপনি প্রবলেমে পড়েন, কখনো যদি আপনার কাজ করতে করতে কোনো ক্ষতি হয় বা প্রবলেম হয় তখন আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, একটা ইমার্জেন্সি অ্যাড্রেস সবসময় দিয়ে রাখবেন। এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার ইমার্জেন্সি অ্যাড্রেস সেম হয় তাহলে আপনাকে ফিল আপ করতে হবে না, জাস্ট টিকমার্ক করে দিলে পরেই হয়ে যাবে। দেন আপনি করে দেবেন নেক্সট, নেক্সট করলেই চলে যাবেন পরের অপশানে। বন্ধুরা ওটা ফিল আপ করার নেক্সট করার পরেই চলে আসবে আপনার প্রেফারেন্স ইনফরমেশান, এখানে চাওয়া হবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছরের আছে, না থাকলে করে দেবেন জিরো, আর থাকলে পরে দেবেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী আছে। তারপর দিয়ে দেবেন আপনার কারেন্ট কম্পেনসেশন কী আছে, তারপর দিয়ে দেবেন এডুকেশনাল লেভেল, অর্থাৎ এডুকেশনাল লেভেল কী আছে, যদি আপনার মাধ্যমিক পাস হয় তাহলে দিয়ে দেবেন টেন্থ লেভেল, দেখুন দেওয়া আছে এখানে টেন্থ স্ট্যান্ডার্ড বা টুয়েলভ স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন। বন্ধুরা মাথায় রাখবেন এখানে মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন সব কিছুর জন্যই এখানে আপনাকে চান্স দেওয়া হবে। তারপর দেওয়া আছে যে আপনার কি আধার কার্ড আছে, যদি আছে তাহলে ইয়েস করে দেবেন, ইয়েস করলে কিন্তু আপনাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, আর না থাকলে দিয়ে দেবেন নো, তবে থাকলে পরে দেওয়াটাই বেটার। দেওয়া আছে ইন্টারেস্ট গ্রুপ, অর্থাৎ আপনার কোন গ্রুপে কাজ করার জন্য বেশি আগ্রহ আছে,
দিয়ে দেবেন। যদি আপনি না জানেন যে আপনার কোন গ্রুপে আপনার কাজ করা উচিত বা কোন গ্রুপে আপনার জয়েন করা উচিত, তাহলে দিয়ে দেবেন আদার্স। আদার্স দিয়ে দিলে পরে আপনি নিজে সিলেক্ট করতে পারবেন পরবর্তীকালে। তারপর দেখুন দেওয়া আছে যে আপনার ট্রাভেল করার জন্য সম্মতি কত পার্সেন্টেজ আছে, যদি থাকে তাহলে পার্সেন্টেজ দিয়ে দেবেন, না থাকলে পরে দেওয়ার দরকার নেই। তারপর করে দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পরেই দেখবেন নতুন আবার একটা পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে আমাকে জিজ্ঞেস করা হবে আপনার এডুকেশন, অর্থাৎ আপনি এডুকেশন কোন দিন থেকে শুরু করেছেন এবং কতদিনের আপনি শেষ করেছেন, এবং আপনার ইনস্টিটিউট বা লোকেশনের নাম কী আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, কোর্স টাইপ কী আছে, ফুল টাইম না পার্ট টাইম, এবং আপনার আছে ব্রাঞ্চ অফ স্টাডি কী আছে, এগুলো দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন কান্ট্রি, তারপর এটাকে আপনি করে দেবেন সেভ। সেভ করে দেওয়ার পরেই চলে যাবেন নেক্সট স্টেপে। তো বন্ধুরা, ফিল আপ করার পর দেখবেন এরকম টাইপের একটা অপশান আসবে, এবং দেখবেন বাঁ দিকে লেখা থাকবে অ্যাড মোর। যদি আপনার আরও কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন, এবং তারপর নেক্সট করে দেবেন। তারপর দেখবেন চলে আসবে এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কোথায় কাজ করেন এখন বা কতদিন পর্যন্ত কাজ করেছেন না করেছেন, এটা কিন্তু কোনো রকম ম্যাটারই নেই। দেখুন ফ্রেশার্স ক্যান স্কিপ দিস পেজ লেখাই আছে। যদি আপনি নতুন জয়েন করতে চান জিও কোম্পানিতে, এর আগে যদি কোথাও আপনি জব না করে থাকেন, তাহলে মনে করলাম এটাকে ক্যান্সেল করে জাস্ট স্কিপ করতে পারেন। মনে রাখবেন আপনাকে কিন্তু ক্যান্সেল করতে হবে, নাহলে কিন্তু এটা আপনাকে স্কিপ হবে না। আর যদি আপনি কোথাও জব করে থাকেন তাহলে আপনি ফিল আপ করে দেবেন, আর না থাকলে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল হয়ে যাওয়ার পরেই তারপর আপনাকে চাওয়া হবে রেফারেন্স ডিটেলস। যদি আপনার কোনো রেফারেন্স থাকে, যদি কোনো আপনি রেফারেন্সের মাধ্যমে আসেন তাহলে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, ওটা কোনো ম্যান্ডেটরি নেই। তারপর আপনাকে চাওয়া হবে অ্যাডিশনাল ডকুমেন্টস। যদি আপনার লাস্ট কোনো অফার লেটার এসে থাকে সেটা দিতে পারবেন, যদি আপনার কোনো রকম ইনক্রিমেন্ট হয়ে থাকে দিতে পারবেন, এবং যদি কোনোটা যদি না হয়ে থাকে তাহলে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পরেই আপনি করে দেবেন সেভ। চলুন তাহলে আমি করে নিই, দেন করে দিচ্ছি সেভ। তবে এখানে আপলোড করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যেন সাইজটা যেন 2 MB মধ্যে হয়, এবং যেন আপনার JPG এবং আপনার PDF ফরম্যাটে যেন হয়, নাহলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। তো বন্ধুরা, সমস্ত রকম প্রসেস হয়ে যাওয়ার পর আপনাকে ফলো রাখতে হবে জিও কেরিয়ার সাইটটাকে। এই সাইটে মাঝে মাঝে আপনাকে খুলে দেখতে হবে যে আপনার লেভেলে জব আছে নাকি। এখানে দেখুন অনেক রকম পোস্ট আছে, 930টা, 745টা, 205টা, এরকম টাইপের আলাদা আলাদা পোস্ট আছে, এবং যেখানে ক্লিক করবেন সেখানে দিয়ে দেবে যে সেটা কোয়ালিফিকেশান কী আছে না আছে। সেটা যদি আপনার কোয়ালিফিকেশানের সেম যদি ম্যাচ করে যায় তাহলে আপনি চাইলে পরে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করার পর আপনি সঙ্গে সঙ্গে জিওর তরফ থেকে ইমেলের মাধ্যমে রেসপন্স পাবেন যে আপনাকে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাকে ডাকা হবে, এবং আপনাকে মাঝে মধ্যে খুলে দেখতে হবে লগ ইন করে। এবং যদি আপনার সেম এগ্রিগেটে যদি কোনো রকম জব থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই নেওয়ার জায়গায় ক্লিক করলেই আপনার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাকে আর কিছু করার দরকার নেই। দেখবেন কোনোটা দরকার আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের, কোনোটা দরকার আছে ফ্রেশার্সের, তো যেটা আপনার জন্য সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আপনাকে জিওর তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হবে, জিওর তরফ থেকে মেল করা হবে, কল করা হবে জবের জন্য। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার পর যদি আপনার মনে কোনো রকম কনফিউশন থাকে, যদি কোনো রকম ডাউট থাকে, যদি কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে অতি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং সঙ্গে থাকার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।